ছাদ ঢুকেছে একটা পুরুষদের ঘরে একটা ছাদ ঢুকেছে দোতলার ঘরে মার কি করে উঠবে একটু বুঝিয়ে বলবে সবই পঞ্চমীর ষড়যন্ত্র মাকে তো তোমরা রসুনের ঘরে আটকে রেখেছিলে তাহলে মা আমাকে শ্বাসস্থ বললো কখন কিন জলে কুষ্ঠিতে আছে ওকে এক বউ বাঁচাবে আর আরেক বউ তুমি হলে সেই বউ যে সর্বনাশের কারণ প্রণাম করলে কেন এই যে আপনি মানলেন আমি বাবুর বউ আমি আমি সব ছেড়ে বেরিয়ে যাচ্ছি চিত্রা দাঁড়াও যেও না শোনো বলছি যে চিত্রাকে যেতে দিও না বুঝলে দেখো কিঞ্জলের কোন বউ ওকে ওকে মারতে চায় বা বা বাঁচাতে চায় সেটা নিয়ে তো আমরা নিশ্চিত নই তাই না শোনো তুমি তুমি চিত্রার কথা শোনো কে জানে পঞ্চমী হয়তো কিঞ্জলের ক্ষতি করতে চায় আর বাচ্চাটা বাবা যা শুরু করেছে ওকে তো বিদায় করতে হবে আমাদের শুন চিত্রাকে চটিও না উপরে চলো বেশ ঠিক আছে চিত্রা আমরা উপরে যাচ্ছি দেখবো গিয়ে কোথায় সাঁড় আছে কিঞ্জল তুইও চল মা আমি কোথাও যাব না সব বিষয় এরকম ভাবে তর্ক করিস না ভালো লাগে না আমি কিন্তু তোমাদের এই নাটকে নেই যা পারো করো তোমরা কৌরব চলে এসো আরে মা তুমি সব ব্যাপারে আমায় টানো কেন আমি ষাঁড় দেখবো না আমি যাব না আরে বাবা তুই চিচার স্বামী কেন বলছিস সে তোর একটা দায়িত্ব আছে তুই সব কি জানিস নে আজ তুই আমার জন্য কি করলি আমি আর কই কিছু করতে পারলাম গো তুমি তো মাথার দিব্যি দিয়ে আমাকে সাহায্যই করতে দিলে না তুই বাবুর ঘরে ছিলি বলে চিত্রা দিদি বাবুর কোনো ক্ষতি করতে পারেনি নীলু চিত্রা দিদি তোকে সরিয়ে নিয়ে গিয়ে কি কইছিল রে ভয় দেখাচ্ছিল তাই না হ্যাঁ গো বলছিল আগে আমায় শেষ করবে তারপর তোমায় দেখো না কেমন হাতে নখ ফুটিয়ে দিয়েছে খুব ব্যথা করছে জানো তো মা সে কি আগে তোকে শেষ করবে কয়েছে না না তুই আমার মা বলে ডেকেছিস আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না আমি তোরে বাঁচাবো দেখি দেখি ইস কত কষ্ট পেলি তুই শোন না নীলু তুই আর চিত্রা দিদির রাগ আসনে চিত্রা দিদি তো খারাপ মানুষ তার গুরুদেব আরো ভয়ানক যদি দুজনে মিলে তোর কোনো ক্ষতি করে বসে তখন তুমি ভেবো না গো মা দেখি না ওরা কেমন ভয়ানক না কইছি আমি তুই কিচ্ছুটি করবি না মায়ের কথা না শুনলে কিন্তু মা খুব রেগে যাবে কই দিলাম আচ্ছা বাবা তোমার কথাই শুনবো দোহাই তোমার তুমি এই বাচ্চা ছেলের উপর রাগ করো না আমি আর পেতনিকে রাগাবো না তবে যা হওয়ার তা তো এমনি হবে যা হবার এমনি হবে মানে কি কইছিস তুই দেখুন আপনারা বিশ্বাস কর এখানেই ছিল শর্তটা কোথায় গেল তবে ষাঁড়ের মতো কেউ লন্ড ভন্ড করেছে সেটা তো বোঝা যাচ্ছে এই চিত্রা এই এত সব ফুল পাতা কে ছিঁড়েছে হ্যাঁ ওই ওই ষাঁড়টা ষাঁড়টা এসেছিল এগুলো খেতে আমি বলছি না একটা ষাঁড় এসেছিল কোথায় কোথায় গেল ষাঁড়টা তোমাকে তো তখন থেকে বোঝাচ্ছি এখানে ষাঁড় আসবে কোত্থেকে বলো তো তাও তোমার জোরের জন্য এলাম ওপরে দেখতে
চিত্রা এখানে কোথাও সার নেই, কেন এক কথা বলে চলেছো তখন থেকে? না না মা, বিশ্বাস করুন আমার কথা, বিশ্বাস করুন এই ঘরে সার এসেছিল, আমি দেখেছি, বিশ্বাস করুন এখানে কোথায় গেল সারটা। ওহা বেটা, আলমারির পেছনে কি খুঁজছো তুমি? ওখানে তো আলমারি আছে, সারটা আলমারির পেছনে কি করে লুকোবে বেটা? সার ছিল আমি বলতে চাচ্ছি। আচ্ছা চিত্রা, আমি বলছি যে সারটা পাঁচিল টপকে ওপারে চলে যায়নি তো? না না না, ওপারে না, মানে দোতলা থেকে তো পড়েও যেতে পারে। না না, এই ঘরেই ছিল, আমাকে তাড়া করছিল, আমি তো সেই জন্যই ডাকতে গেলাম। কোথায় গেল আমি তো বুঝতে পারছি না, অন্য কোনো ঘরে চলে গেল নাকি? মা তুমি একটু চিত্রাকে শান্ত হতে বলবে, ওনাকে বারবার বলা হচ্ছে এটা ওনার মনের ভুল, উনি বুঝতে পারছেন না। আর আমার না এই বোকা বোকা জিনিস নিয়ে হই হুল্লোড় ভালো লাগছে না। আমি বলছি তো আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। কি বুঝছো? কি যে শুরু করলো চিত্রা, থামবে এই সারের কীর্তন? কি জানি মাথাটা বিগড়ল নাকি? রাত্রি যা, কিঞ্জল ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে গেল বলে এরকম করছে নাকি? ও চিত্রা, এবার চুপ করো তো, আমি তোমাকে বলছি এবার চুপ করো, কোথাও নেই সার। কিন্তু মা বিশ্বাস করুন আমি সত্যি একদম চুপ। তুমি এবার ঘুমো তো, তাড়াতাড়ি ঘুমো, তুমি একটু রেস্ট নাও, নাহলে এই সমস্ত আজে বাজে চিন্তা তুমি করতে থাকবে। এই রাত শেষ হতে চলো, চলো এবার সবাই ঘরে চলো। হ্যাঁ, তোমার উপর খুব স্ট্রেস পড়েছে চিত্রা, ওই জন্য তুমি এইসব ভুলভাল দেখছো, ঘুমলেই সব ঠিক হয়ে যাবে দেখবে। কিঞ্জল তুই তো চিত্রার সাথে থাক, ওকে একা ছাড়িস না এরকম ভাবে। আমি বাকি রাতটা গেস্ট রুমে থাকবো। গেস্ট রুমে? ওই রোশন ভর্তি ঘর কেন? ওই রোশনগুলো ঘর থেকে আগে বিদায় করবো, নাহলে বাড়ির সকলে শরীর খারাপ হয়ে যাবে রোশনের গন্ধে। বড় বৌদি তাহলে আমরাও যাই নাকি? ছোট বৌদি চলো। সব আমার মনের ভুল, সত্যি মনের ভুল নাকি সারটা ছিল? কিন্তু যদি থেকে থাকে তাহলে হঠাৎ করে অত বড় একটা সার গেল কোথায়? হে বাবা নীলকণ্ঠ, বাবু যে ভালো আছেন এইটাই আমার কাছে অনেক। এভাবে রক্ষে করো বাবুর। কিছু কইবেন? অনেক কথা বলতে ইচ্ছে করছে পঞ্চলি, কিন্তু বলার মুখ নেই আমার। কি হলো, কইবেন কিছু? সরি। কি কইলেন? মানে আমি ক্ষমা চাইছি। সে কি এসব কেন কইছেন আপনি? অঞ্জনি, আপনার কাছে একটা ক্ষমা চাওয়া কিছুই না, আপনি আমার জন্য যা করেছেন প্রতিটা পদে আমার পাশে দাঁড়িয়েছেন, আমার রক্ষা করেছেন, আমার প্রাণ বাঁচিয়েছেন। আর আমি এক মুহূর্তের জন্য হলেও আপনাকে ভুল বুঝেছিলাম, সে ভুলটা কি কোনো ক্ষমা আছে? আজ যখন আপনি চিত্রাশিক দেওয়া কঠিন পরীক্ষায় পাশ করে গেলেন, সব থেকে বেশি আনন্দ আমার হয়েছে। জানেন তো, আমার মন না আগে থেকে বলেছিল যে আপনি আমার বিশ্বাস ভাঙতে পারেন, আপনি সাপ হতে পারেন, আপনি মানুষ। কিন্তু কি জানেন,
আজকের পর এই বাড়িতে কেউ আপনার দিকে আঙুল তোলার সাহস পাবে না। আমি জানি বাবা নীলকণ্ঠ, আমি যা করছি সেও চল, কিন্তু আমি বাবুরে বাঁচাতেই যা করার করছি। আমার সাপ পরিচয় না লুকোলে কিভাবে চিত্রা দিদির আটকাতে লড়াই করব আমি? এই বাড়িতেই তখন কেউ আমার আর থাকতে দেবে না। আমিও আপনার কাছে ক্ষমা চাইছি বাবু, ক্ষমা করে দেবেন আমার। আমার একটা কথার উত্তর দেবেন। আবার কি কথা জিজ্ঞেস করবেন বাবু? বলুন, সত্যি বলবেন তো। কি প্রশ্ন? কোন নীলু আপনার কি হয়? আপনি কি নীলুকে আগে থেকে চেনেন? না তো। ও যে আপনাকে সবার সামনে মা বলে জড়ি ধরলো, আপনি তো ওর মা হন না, সেটা তো আপনি বললেন না। অমন মায়া জড়ানো গলায় কেউ মা বলে ডাকলে কি অস্বীকার করা যায়? কন্ত কি আদরে, কেমন করে সকলকে আপন করে নেয়। আমিও ওর সাথে মায়া জড়িয়ে গেছি। তার মানে আপনার সাথে ওর আগে থেকে কোনো পরিচয় নেই? আচ্ছা তো। ও আমার জন্য যা করেছে তা কেবলমাত্র ভগবান তার ভক্তের জন্য করতে পারে, তাই ও আমার কাছে আমার ভগবান, আমার আরাধ্য দেবতা। আর প্রত্যেক শিশুর মধ্যেই তো ভগবান থাকে, আপনি জানেন না? ব্যাস, আজ আপনি যা বললেন, এরপর আপনার সাথে নীলু পরিচয় নিয়ে আমি আর কোনো প্রশ্ন করব না। দেখুন, আপনি প্লিজ এটা ভাববেন না যে আমি এই প্রশ্নগুলো কোনো সন্দেহ করে করলাম, তেমনটা না। কিন্তু আমি এই জন্য প্রশ্নগুলো করলাম যে আসলে আমি চাই না নীলুকে আপনার থেকে এই বাড়ি থেকেও আলাদা করুক, আর আমি এটাও চাই না কি নীলুকে এই বাড়ি থেকে কেউ বের করে দিক। ও বাবা, এবার একটু মায়ের বই গল্প করতে দাও দেখি, আমি মায়ের গপ্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। ওম নমঃ শিবায়। ঠিক আছে, মায়ের গল্প শুনো, আমি আসছি, যদি কোনো দরকার পড়ে আমাকে ডাকবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ। বিছানা পাতি রাখ এখানে, এগুলো এখানে রাখ। পশুনাং পতিং পাপনাশং পরেশং গজেন্দ্রস্য কীর্তিং বসানং বরেণ্যম্। জটাজুট মধ্যে স্ফুরদগাঙ্গ্যবারিং মহাদেবমেকং স্মরামি স্মরারিম্। জটাজুট মধ্যে স্ফুরদগাঙ্গ্যবারিং মহাদেবমেকং। নে, এবার ঘুমিয়ে পড় দেখি। না গো মা, এবার আমি তোমায় ডুগডুগি বাজিয়ে শোনাবো। সে কি এত রাত্রির বেলা ডুগডুগি বাজিয়ে শোনাবে? সকলের ঘুম ভেঙে যাবে, সকলে খুব রাগ করবে। আমি তো ডুগডুগি বাজিয়ে আমার বন্ধুকে ডাকছি গো। বন্ধু? কে বন্ধু? বারে, তুমি যে বললে আমায় পেতনিকে না রাগাতে, তাই বন্ধুই রাগাবে। এখানে বন্ধু আসবে কোথেকে? সে
কোথায়? ওই বেয়ারা বাচ্চাটা তো এখানে কোথাও নেই। তাহলে এই ডুগডুগের আওয়াজটা কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে এই ডুগডুগের আওয়াজটা? কানে যে কি হয়েছে আমার! দরজাটা খোলা। ও বাবা, দরজাটাও তো বন্ধ করা যাবে না, তখনই কি সব একটা গন্ডগোল হয়ে গেছে। খোলা রেখে শুতে হবে। আবার শাটটা কি হবে এবার? এই ঘরে তো কেউ নেই, কি কে বাঁচাবে আমাকে? ভয় পাবো না আমি। তোকে তো আজ আমি ছবল মারবই। আশ্চর্য, আমি আমি ছবল মারতে যাচ্ছি আর শার্টটা গায়েব হয়ে যাচ্ছে। এরকম হয় নাকি? কি হচ্ছে এটা? আমার আমার চোখের ভুল নয় তো? কি হচ্ছে আমার সাথে? আমার কি সত্যি সত্যি মাথাটার গন্ডগোল হয়ে গেল? মাথার গন্ডগোল হয়ে গেল আমার? শার্টটা শার্টটা কোথায় গেল? এত বড় একটা শাড়ি কিনে আমি দেখলাম ছবল মারতে গেলে আমার গায়েব হয়ে গেল। বাবা বাইরে চলে গেছে মনে হয়। একবার বাইরে গিয়ে দেখি, বাইরে আছে মনে হয়। দেখি তো, ওই দেখো বাইরে চলে এসছে। দাঁড়া, তোকে তো আজ আমি ছবল মারবই। আমার ভূত দেখার মতো ওদিকে কি দেখছেন? কি বলবো, আবার যদি বলি এ ঘরের শার্টটা, তাহলে তো কিঞ্জল ধমকাবে। ও কি দেখতে পাচ্ছে না শার্টটাকে? তার মধ্যে এই তীব্র রসুনের গন্ধে শরীর অস্থির করছে।
এই রসুনগুলো কেটে ওই ঝুড়িতে রাখুন। নিন, কাঁচিটা নিন। আমি হ্যাঁ কি হলো, করুন, হেল্প করুন, নিন কাঁচিটা নিন, ধরুন। না না, আমার খুব টায়ার্ড লাগছে। এই যে বলছেন না কেন, চুপ করে আছেন কেন, অমন কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন কেন, কি হয়েছে বলুন। তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? ওই তো দেখতে পাচ্ছ না কি রসুনগুলো, চারিদিকে তো রসুন, আমি তো রসুন প্রচার করছি, সেটা ভয় পাবো কেন? আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, যান। না না, তুমি না থাকলে আমার ঘুম আসবে না, ওই ষাটটা যদি আবার চলে আসে। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি আমাকে বরঞ্চ হেল্প করুন, এই রসুনগুলো কেটে ওই ঝুড়িতে রাখুন। নিন, কাঁচিটা নিন। আমি হ্যাঁ কি হলো, করুন, হেল্প করুন, নিন কাঁচিটা নিন, ধরুন। না না, আমার খুব টায়ার্ড লাগছে। এই তো বললেন ঘুম আসবে না একা একা। এক কাজ করুন, এই রসুনগুলো কেটে ঝুড়িতে রাখুন, দেখুন কাজ করবেন, উনি টায়ার্ড হবে, ভালো ঘুম আসবে। নিন, ধরুন। না না, এখানে আর এক মুহূর্তও নয়। শরীরের সাপের চিহ্ন কিঞ্জলের চোখে পড়লে সর্বনাশ। কাজের নাম শুনেই দিয়েছ। মাগো চললুম। এই কমণ্ডলের মন্ত্রপ্রুত জল পঞ্চমীর গায়ে ছেটালে ওর তীব্র জ্বলন শুরু হবে, তখনই সাপ হয়ে সে খোলস ত্যাগ করবে সবার সামনে। তুই কি চাস ওকে পিটিয়ে মেরে ফেলুক? তুমি যা বলার আমাকে বলো, আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে চাইলে চলো। পঞ্চমী চলো 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 পাল্টা।